হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। এই প্রথমবার আমি স্প্যানিশ ভাষা ফিল্ম রিভিউ করতে চলেছি। এর আগে আমি কোরিয়ান ফিল্ম এবং ফ্রান্স ফরাসি ফিল্ম রিভিউ করেছি আর জাপানিজ ফিল্ম রিভিউ করেছি। তো এই প্রথমবার আমি স্প্যানিশ ফিল্ম রিভিউ করতে চলেছি। এই গল্পটা একটু অন্য ধরনের এবং এই ফিল্মটা প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট আমি যা বলবো। তো কথা না বাড়িয়ে এলে স্টার্ট। গোয়ো একটা স্প্যানিশ ফিল্ম যেটা নেটফ্লিক্সে উপলব্ধ আছে। আমি নেটফ্লিক্সেই দেখলাম হিন্দি ভার্সনে, হিন্দিতে ডাব করা। ডাবটা খুব সুন্দর হয়েছে কিন্তু। আর নেটফ্লিক্সে খুবই ভালো ভালো কন্টেন্ট আমরা দেখতে পাই। তো যারা এই ফিল্মটা দেখতে চান তো নেটফ্লিক্সে গিয়ে দেখুন। তো আমি ফিল্মটার ব্যাপারে কিছু বিস্তারিতভাবে বলতে চাই। এই ফিল্মটা একটা রোমান্টিক ড্রামা সিনেমা। এখানে দেখানো গিয়েছে একটা ছেলে যার নাম গোয়ো, সে কাজ করে একটা মিউজিয়ামে এবং সেখানে যারা পর্যটন আসে বা দেখতে পর্যটনরা দেখতে আসে মিউজিয়াম, তাদেরকে তিনি গাইড করেন এবং তাদেরকে সাহায্য করে বোঝাতে সেখানকার ইতিহাস, সেখানকার ইতিহাস সম্পর্কে বোঝানোর চেষ্টা করে এবং তাদেরকে গাইড করে। সেখানে একটা মেয়ে কাজ করে যার বয়স তার চেয়ে 20 বছর বড়, 20-30 বছর বড়, 50 বছরের মহিলাকে ভালোবেসে ফেলেন এবং প্রথম দেখাতে, এবং তাকে সে পাবে কি পাবে না সেটা নিয়ে এই গল্প। সেটা জানতে গেলে আপনাকে এই নেটফ্লিক্সটা দেখতে হবে, নেটফ্লিক্সে এই ফিল্মটা দেখতে হবে। প্রথমত এখানে আমার যেগুলো প্লাস পয়েন্ট লেগেছে, প্রথমে যে এখানে যে ছেলেটার ছবি আঁকা অঙ্কন শিল্প, সে এক একবারই তাকে দেখেছে এবং সেটা চোখে মনে রেখে এবং সে নিজের মন থেকে সে ছবিটা এঁকেছে। ওই সিনটা আমার খুব ভালো লেগেছে। দাদা ভাই আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো দেখিয়েছে এখানে, মানে মুখ্য চরিত্রে যে অভিনয় করছে, তার ভাইয়ের সাথে আন্ডারস্ট্যান্ডিং, কোনো কিছু মনের কথা তার দাদার সাথে খুলে বলে এবং সে তার পরামর্শ নেয়। তো এটা আমার খুব ভালো লেগেছে। তৃতীয় যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে কীভাবে প্রেজেন্টেশন করতে হয়, প্রত্যেকটা ব্যাপারে কীভাবে নলেজ থাকা দরকার একটা সাধারণ ছেলে এবং একটা অসাধারণ ছেলের মধ্যে যে পার্থক্য, চিন্তা ভাবনা, কথাবার্তা, সব কিছু পার্থক্য থাকে, সেটা দেখানো হয়েছে এখানে মাধ্যমে। জেনারেল নলেজ জিনিসটা খুব সুন্দর দেখানো হয়েছে এখানে, প্রেজেন্টেশন করাটা। আর কারোর সাথে ডেটিং করতে গেলে যে খুব ভালো স্মার্ট হতে হবে, গুড লুকিং হতে হবে এমন কোনো কথা নেই। ন্যাচারাল যদি আপনার মধ্যে থাকে, আপনার মধ্যে যদি স্বাভাবিকভাবে আপনি অন্যকে ইমপ্রেস করা যায়, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমিও মানি যে ভালো লুক বা ভালো কিছু হলে যে হয় এমন কোনো মানে নেই, আন্ডারস্ট্যান্ডিং। তো এগুলো আমার খুব ভালো লেগেছে। গল্পের মধ্যে ইমোশনাল আছে, তারপর খুব সুন্দরভাবে গোছানো এবং আন্ডারস্ট্যান্ডিংটা খুব সুন্দর দেখিয়েছে। প্রফেশনাল লাইনটা খুব সুন্দর দেখিয়েছে, একজন মিউজিয়ামে কাজ করে, একজন সিকিউরিটি গার্ড কাজ করে যে নায়িকার চরিত্র অভিনয় করছে, একজন খুব ভালো কেক বানায়, ওর দাদা খুব ভালো কেক বানায় বেকারি শিল্পতে, কেউ ভালো পিয়ানো বাজায়। তো প্রফেশনাল জিনিসটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এবং এন্ডিংটা খুব তাড়াতাড়ি এন্ডিং হয়েছে ফিল্মটাতে, এন্ডিংটা খুব স্পিড হয়েছে, এটা আমার মাইনাস পয়েন্ট লেগেছে। ওভারঅল খুব ভালো। আপনাদের মতামত কী সেটা কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকো, সুস্থ থাকো।